গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি অঙ্ক আলোচনা করব। আইসিডিএস, পিএসসি, ডব্লিউবিপি বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, চলি অঙ্কটি শুরু করি। প্রথম অঙ্ক রয়েছে এখানে, এন একটি অখণ্ড সংখ্যা হলে এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার রাশিটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে? এখানে বুঝতে পারছো যে এন একটি অখণ্ড সংখ্যা হলে এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই সংখ্যাটি নিচের যেগুলো অপশন দেওয়া আছে এটার মধ্যে কোনটি বিভাজ্য হবে? অর্থাৎ আমি প্রথমে কি করব, এখানে এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটাকে আমি ভেঙে দেব, ভেঙে এই অপশনগুলো আকারে নিয়ে আসব, কোনটা মিলবে সেটা আমরা দেখব। তো চলি, এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ারকে আমি ভেঙে দিচ্ছি সূত্র আকারে, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হবে, তাহলে এ স্কোয়ার মানে এন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এন এর স্কোয়ার। এবার এখানে কথা হচ্ছে এন স্কোয়ার মাইনাস তিন দুন ছয় এন প্লাস তিন তিরিকে নয় মাইনাস এন এর স্কোয়ার, এন স্কোয়ার আর এন স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে কি নাইন মাইনাস সিক্স এন। এবার এখানে আমি কমন নিচ্ছি, কমন থ্রি নিচ্ছি, পড়ে থাকছে কি থ্রি মাইনাস টু এন, যে থ্রি মাইনাস টু এন তাহলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, অপশন এ উত্তর। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এখানে এন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সূত্র বসালাম, এন স্কোয়ার মাইনাস টু এন থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস কেটে গেল, পড়ে আছে কি মাইনাস সিক্স এন প্লাস নয়। এবার এখান থেকে থ্রি কমন নিলাম, থ্রি পড়ে থাকবে মাইনাস টু এন, তো এখানে থ্রি মাইনাস টু এন, থ্রি মাইনাস টু এন, তাহলে অবশ্যই এই সংখ্যাটি থ্রি মাইনাস টু এন দ্বারা বিভাজ্য হবে। চলি তারপরের প্রশ্নে, তারপরে প্রশ্নটা রয়েছে এন মানে এক থেকে চারশো পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? এক থেকে শুরু করে চারশো পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? এখানে অপশন দেওয়া আছে এ বাইশ হাজার তেইশ, বি আশি হাজার দুইশো, সি চল্লিশ হাজার দুইশো, ডি কোনোটি নয়। তো বন্ধুরা এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে এক থেকে চারশো পর্যন্ত মোট সংখ্যা কতগুলি আছে। তো এক থেকে চারশো পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে চারশোটি, মোট সংখ্যা চারশোটি। তারপরে জোড় সংখ্যা কতগুলি আছে বের করতে হবে, জোড় সংখ্যা হবে চারশো ভাজক দুই, মানে দুশোটি পাবো আমরা জোড় সংখ্যা। তো আমরা দুশোটি পেয়ে গেলাম জোড় সংখ্যা। তো এবার আমরা একটা সূত্র জানি যে জোড় সংখ্যা সমষ্টি যখন বের করতে হয় তাহলে সূত্র হচ্ছে এন এন প্লাস ওয়ান। তো এখানে জোড় সংখ্যা দুশো আবার ইন্টু দুশো প্লাস ওয়ান, আবার এখানে যদি যোগ করি দুইশো গুণিত দুইশো এক, এবার এখানে দুইশোকে দুশো এক দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে আমি গুণ করে দিচ্ছি, দুইশোকে দুশো এক দিয়ে গুণ করে দিচ্ছি, যে দুই একে দুই জিরো চার, তাহলে দুটো শূন্য, তাহলে পেয়ে যাচ্ছি চল্লিশ হাজার একশো, সরি দুই একে দুই হবে এখানে আবার দুই, মানে চল্লিশ হাজার দুইশো। এখানে একটু ভুল করেছিলাম যে দুইশো এককে দুই দিয়ে গুণ করলে কী হবে, দুই এককে দুই জিরো আর চার আর দুটো শূন্য ছিল এখানে, তাহলে চল্লিশ হাজার দুইশো। তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে সি এরটা। তো বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী নতুন নতুন আমার এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং
500 টাকা বিলাকুনি ক্লিক করে আমাদের সঙ্গে থাকো।